গল্পকথন বা কল চ্যাপ্টার টু আমাদের আজকের নিবেদন রমাপদ চৌধুরীর গল্প লোভ রমাপদ চৌধুরীর নাম আমি একদিন আগেও জানতাম না আজকে সকালবেলা বিভিন্ন ধরনের বাংলা সিনেমার ট্রেলার দেখছিলাম তখন সেখানে একটি সিনেমা পেলাম দু হাজার বিশ সালে মুক্তি পেয়েছে একদম নতুন বরুণবাবুর বন্ধু সেই সিনেমাটির ট্রেইলারটি দেখে ট্রেলারে দেখলাম সেই সিনেমাটি নির্মিত হয়েছে রমাপদ চৌধুরীর গল্প উপন্যাস ছাদ অবলম্বনে সেখান থেকে আসলে সিনেমাটির ট্রেলারটি বেশ ইন্টারেস্টিং লাগলো যে কারণে আমার লেখক সম্বন্ধে একটু আগ্রহ হলো। পরবর্তীতে রমাপদ চৌধুরী সম্বন্ধে ইন্টারনেটে সার্চ করে দেখলাম উনি একজন অত্যন্ত প্রখ্যাত লেখক উপন্যাসিক আমি জানি না কেন আমি নাম শুনিনি আগে তার লেখা অনেক গল্প থেকেই সিনেমা হয়েছে এর আগে যেখানে মৃণাল সেনের খারিজ একদিন আচানক এই দুটো তার লেখা গল্প অবলম্বনে করা এছাড়া উত্তম কুমারের পরিচালনায় যেই একটি সিনেমা ছিল বন বনপলাশির পদাবলী সেটিও তার লেখা তপন সিনহার এখনি এবং এক ডক্টর কি মৌত এটা রমপদ চৌধুরীর লেখা এরকম আরও অনেকগুলো সিনেমাই রমপদ চৌধুরীর গল্প অবলম্বনে তৈরি হয়েছে যাই হোক আমার ইচ্ছা আছে রমাপদ চৌধুরীর যেই ছাদ গল্পটি সেটি আপনাদের একদিন পড়ে শোনাব আপাতত আজকে একটি ছোট গল্প শোনাচ্ছি লোভ রমাপদ চৌধুরীর গল্প লোভ শুনছেন গল্প কথন বাইক চ্যাপ্টার টুতে ওর চরিত্রে এটা যে একটা বড় খুদ তা গাঙ্গুলি বাড়ির ছোট বউ উমার কোনো মনে হয়নি আড়ালে বড় এবং মেজোজা ওরে আদেখলে পনা নিয়ে হাসি ছাট্টা করেছে ননদরা মুখ ফুটে এবং ঠোঁট বেঁকিয়ে স্পষ্টাপুষ্টি বলেও ফেলেছে কখনো কখনো বিরাম নিজেও অনেকদিন সহ্য করেছে তারপর যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে বিরক্ত হয়ে বলেছে যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকো নইলে দুঃখ পাবে আঠারো বছরের নতুন বউ উমা বিরামের কথায় খিলখিল করে হেসে উঠে বলেছে মশাই নিজে কেন তাহলে চাকরিতে প্রমোশন হলো না বলে মুখ গুমরা করেছিলে শুনি বিরাম আরও বিরক্ত হয়েছে ওর কথায় বলেছে তোমার খরচটাও যে টানতে হয় তাই এই মাইনেতে যদি চলত তাহলে চাইতাম না এই কথায় উমার মুখ গম্ভীর হয়ে গেছে চোখের চাউনি তীব্র ছিপছিপে শরীরটায় ডুরে সারির আঁচলটাকে আরও টেনে জড়িয়ে ঘুরে দাঁড়িয়ে বলেছে বিয়ে না করলেই পারতে এত ভার না শুইতে পারো তো তালাক দিয়ে দাও চলে যাই তা শুনে হেসে ফেলেছে বিরাম কিন্তু জবাব দিতে পারেনি কারণ সত্যি তো উমার কোনো হাত ছিল না বিয়েতে বিরাম নিজেই পছন্দ করে বিয়ে করেছে বাপ মা গিয়ে কোনে দেখে এসেছিল প্রথম তারপর বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে বিরামও গিয়েছিল দেখতে মধ্যবিত্ত ঘরের মেয়ে বাপ ইউডি ক্লার্ক ছিল বছর দুয়েক পরবাবু হয়েছে বাড়ির অবস্থা যে ভালো নয় তা মেয়ে দেখতে গিয়ে ঘরখানেক এক নজরে দেখেই বুঝতে পেরেছিল বিরাম স্বচ্ছলতা ও রুচির অভাবটা বেশি করে চোখে পড়েছিল যে ঘরখানায় গালিচা পেতে ওদের বসতে দেওয়া হয়েছিল সেই ঘরের সঙ্গে গালিচাটা ছিল একদম বেমানান এমনকি চায়ের পেয়ালাগুলো মনে হয়েছিল প্রতিবেশী কোনো বাড়ি থেকে চেয়ে আনা প্রথমটাই তাই মন বিরূপ হয়ে উঠেছিল বিরামের মুক্তারামবাবু স্ট্রিট থেকে বেরিয়েছে গুলিটা এমনিতেই আলো হাওয়া ঢুকে না যাও বা ঢুকত জানলার ধারে একটার উপর একটা ট্রাঙ্ক সাজিয়ে এবং তার উপর লেপ্তশুক বালিশের রাশি রেখে আলো এবং হাওয়া দুটোরই পথ আটকে দিয়েছে ছোট্ট ঘর তার এক পাশে একখানা নকশি কাটা ধুলো জমা খাট একটা পাল্লা বেঁকে যাওয়া আলমারি আলমারির গা চাবি খারাপ হয়ে যাওয়ায় দুটো কড়া লাগিয়ে তাতে বড় একটা কুলু পাঠানো আর খাটের তলায় দুটো বড় বড় ঘোড়া একরাশ বাসনপত্র দেয়ালের তিন দিকে পাঁচটা নানা সাইজের ক্যালেন্ডার একটা ফ্রেমে বাঁধানো কার্পেটের কাজ আর একটা কালো ভেলভেটে রঙিন সুতোয় পিতা ধর্ম লেখা শ্লোক তাও ফ্রেমে বাঁধানো কপটের মাথায় একখানা রামকৃষ্ণ পরমহংসের ছবি পাশে এক বুড়ো ভদ্রলোকের ফোটো কাচের উপর থেকে তার কপালে চন্দনের ফোটা আঁকা হয়েছে লাজুক লাজুক চোখে মাথা নিচু করে উমা যখন এসে বসেছিল গালি চায় তখন কিন্তু আরও বেখাপ্পা বেমানান মনে হওয়া উচিত ছিল বিরামের হয়নি ও বরং স্তম্ভিত হয়ে গিয়েছিল না রূপে উর্বশী মনে হয় নিউমাকে কিন্তু লাজুক নম্র চোখে কিশোরী কোমল চেহারায় আর ঈষৎ কালো ঠান্ডা মুখশ্রীতে কি জাদু ছিল কে জানে বিরামের মনে হয়েছিল ঠিক এমনটি যেন ও চেয়েছিল কি আশ্চর্য সেই মেয়েটার ভেতর যে এত সব লুকিয়েছিল কে জানত কিংবা শীতের সিঁদুর মাথায় ঘুমটা ওঠার সঙ্গে সঙ্গেই বোধহয় মেয়েটা বদলে গিয়েছিল বিয়ের পর বিরামদের বাড়িতে দুটো সপ্তাহ কাটেনি জানলার পাশটিতে বিরাম ও উমা দাঁড়িয়ে দেখছে সামনের বাড়ির কার্নিশে দুটো কাক ভিজছে বৃষ্টিতে হঠাৎ উমা বলে উঠল ওদের বাড়িটা কি সুন্দর না আমার ভারী ইচ্ছে করে অমন একটা বাড়িতে থাকব তখন বিরামের চোখে নতুন বিয়ের ঘোর লেগে আছে তাই ও শুধু এসেছিল বলেছিল মাইনিটা বাড়লে আমরাও নয় অমন একটা বাড়িতে উঠে যাব বারে তাকি করে যাবে বুঝতে না পেরে বড় বড় ঠান্ডা দুটো চোখ মেলে ওমা তাকিয়েছিল বিরামের মুখের দিকে বিরাম হেসে বলেছিল বেশি ভাড়া দিলেই পাওয়া যাবে এমন বাড়ি একটু বাড়িয়েই বলেছিল বিরাম না বলে উপায় ছিল না বলে যদিও মনে মনেও জানতো ওর চাকরিতে যত উন্নতি হোক ও বাড়ির মতো বাসাও কোনোদিনই করতে পারবে না তবু এই একটা মিথ্যা আশ্বাস দিয়ে ওমাকে ভোলাতে চেয়েছিল কিনা নাকশিটকে বলে বসল ভাঙাবাড়ি ভাঙাবাড়িতে আমার একটু থাকতে ইচ্ছে করে না আমার বড় জামাইবাবু কি সুন্দর বাড়ি করেছে শ্যামবাজারে কথাটা বুকে গিয়ে ধাক্কা দিয়েছিল মুহূর্তের জন্যে হলেও কেমন যেন অপ্রতিভ হয়ে গিয়েছিল বিরাম আর এই আঘাতটা ভুলতে পারেনি বলেই মনে হয় পুষে রেখেছিল মনের মধ্যে সুযোগ খুঁজছিল নতুন কোনো স্বপ্ন দেখিয়ে উমার মন থেকে তার দুর্বলতাটুকু মুছে ফেলার কথায় কথায় একদিন বলেও ছিল খাটের উপর মুখোমুখি দুজনে আছোয়া হয়ে একটা ছবির কাগজ দেখছিল সেদিন তার একটা পাতায় সুন্দর একখানা ছোট্ট বাংলো টাইপের বাড়ির ছবি ছোট্ট বাড়ি দুখানা হয়তো ঘর সামনে এক টুকরো বাগান ছবিটা দেখিয়ে বিরাম বলেছিল এবার ডিপার্টমেন্টাল পরীক্ষাটা দিয়ে দেব মাইনে বাড়লে মাসে মাসে কিছু কিছু করে জমাবো তারপর এমনি করে একটি ছোট্ট বাড়ি করবো আমাদের একতলা বাড়ি দুখানা ঘর ছোট্ট একটা বারান্দা বারান্দায় মাধবীলতার ঝাল লাগিয়ে দেব একটা আরও অনেক কিছুই হয়তো অনর্গল বলে যেত বিরাম তার আগেই উমা বলে উঠল হে মা এমন ছোট্ট বাড়ি ছোট্ট বাড়ি আমার একদম পছন্দ নয় একদম না কেন বড় রাস্তার মোড়ের ওই নতুন বাড়িটার মতো করতে পারবে না খুব বড় বাড়ি হবে অনেক লোক থাকবে একরাশ ঠাকুর চাকুর ঝি রেডিও বাজবে ওমার আকাঙ্ক্ষার যেটুকু তখন মেটাবার মতো সামর্থ্য শুধু সেটুকু দিয়েই তাকে খুশি করতে চেয়েছিল বিরাম একদিনতে সত্যি সত্যি আপিস থেকে কয়েকশো টাকা লোন নিয়ে রেডিও সেট একটা কিনে আনল ভেবেছিল ওমাকে চমকে দেবে ওমা খুব খুশি হবে প্রথমটা খুশি হয়েছিল উমা এর টাঙিয়ে রেডিওটা যখন চালু করলে বিরাম তখন কি ফুর্তি তার রেডিও নব নিয়ে এদিক ওদিক ঘোরায় তখনই গান তখনই গুরুগম্ভীর বক্তৃতা কখনো তীব্র চিৎকার কখনো অস্পষ্ট গানের কলি যেন কত বড় কৌতুক হাসিতে খিলখিল করে ওঠে বিরামের মেজবন তারপর টিপ্পনি কাটল বাবা এতদিন তো দাদার রেডিও কেনার পয়সা ছিল না বিরামের মা এসে একসময় উমাকে বললেন বোমা বিরুকে বলো শখ মেটানোর বয়স এখন অনেক আছে এখন থেকে এত পয়সা নষ্ট করলে পরে অনেক দুঃখ পেতে হবে শুধু বিরামের বাবা বললেন তা ভালোই করেছে বীরু বোমা বেচারি সারাদিন একা একা থাকে ননদ দুজন অবশ্য সে কথা শুনে ওমাকে শুনিয়ে শুনিয়ে বললে একা একা কেন দুপুরে আমরা কি আপিসে যাই নাকি না বাবা মা থাকে না উমা এসব শুনে মনে মনে চটল বটে কিন্তু বিরামের উপর খুশি হয়ে উঠল তার জন্যই তো রেডিওটা কিনে এনেছে বিরাম এতদিন তো আনেনি তাই ভেতর ভেতর ও যা ভেবেছিল সেটুকু প্রকাশ করলো না কিন্তু শেষ পর্যন্ত সে কথা চাপা রাখতে পারল না বিরাম তখন সদ্য আপিস থেকে ফিরেছে চায়ের কাপটা এনে বিরামের সামনে দিয়ে রেডিওটা খুলে দিতে গেল ও কিন্তু যেখানেই কাটা ঘোরায় হয় বক্তৃতা নয় খবর নয় অন্য কিছু বিরক্ত হয়ে রেডিওটা বন্ধ করে দিয়ে ও বিরামের চেয়ারের পেছনে এসে দাঁড়ালো বললে আচ্ছা এই ছোট্ট রেডিওটা আনলে কেন বলতো দিদির বাড়িতে একটা আছে অনেক বড় তাতে রেডিও হয় আবার রেকর্ড বাজানোও চলে তেমনি একটা বিরাম একবার শুধু ফিরে তাকালো আমার মুখের দিকে কোনো কথা বলল না বেশ বোঝা গেল ও চটেছে কিন্তু কেন যে চটেছে বিরাম তাও মা বুঝতে পারল না এমন কি অন্যায় কথা বলেছে ও সারাটা দিন কাজের পর রোদে পুড়ে এসেছে বিরাম রেডিওর গান না থাক এখনটা রেকর্ড বাজাতে পারতো ও ক্লান্ত মানুষটার চোখে চোখ রেখে হাসি হাসি মুখে বাজনার তালে তালে পেয়ালার গায়ে চামচটা দিয়ে ঠুনঠুন করে বাজাতে তো পারতো কিন্তু বিরাম ওর অত শত স্বপ্ন খবর রাখবে কি করে লোনের টাকাটা তখন থেকেই ছাড় পোকার মতো কামড়াচ্ছে তাই একটু ঘা খেলো বিরাম মনে মনে তবু চুপ করে রইল কিন্তু বিরাম কিছু না বললে কি হবে শর্মিলা আর উর্মিলা দুবন শোনাতে ছাড়বে কেন ওমাকে সঙ্গে নিয়ে পুজোর শাড়ি কিনতে গেছে বিরাম সঙ্গে গেছে দুবোন আর এত শাড়ি থাকতে কি না এমন একখানা পছন্দ হয়েছে উমার যেটার দিকে বিরামের ফিরে তাকাতেও সাহস হয়নি তাও চাইতো না বিরাম কিন্তু উমা ফস করে বলে বসলো জানো দিদি ঠিক এমনি একটা ঢাকাই শাড়ি কিনেছিল ওর ভাসুরপুর বিয়েতে যাবার জন্য এটা পেঁয়াজি রঙের আর সেটা ছিল ফিকে সবুজ কিন্তু সেটার উপরও এমনি সাদা সাদা ফুল ছিল শর্মিলার সঙ্গে সঙ্গে বলেছে তোমার বাবার মতো বড় লোক তো নয় আমার দাদা কথাটা চাবুকের মতো লেগেছে উমার সারা মুখ অপ্রতিভ হয়ে গেছে ওর ওর বাবা যে গরিব তা তো সবাই জানে বাবার কথা তো বলেনি উমা বলেছে দিদির কথা জামাইবাবু বড় চাকরি করে একটা ঢাকায় শাড়ি দিতে পারবে না কেন দিদিকে উমা অবশ্য পর মুহূর্তেই ওর অন্যায় বুঝতে পেরেছে সত্যি তো জামাইবাবু বড় লোক হতে পারে তা বলে বিরাম কোথেকে অত টাকা পাবে না এরপর আর কোনোদিন না ভেবে চিনতে কথা বলবে না দিন কয়েক ও সত্যি সত্যি খুব সাবধানে থেকেছে যা মনে এসেছে চেপে রেখেছে কি জানি কোন কথার কি মানে করে বসে ওরা কিন্তু প্রতিজ্ঞা রাখতে পারেনি সামনের বাড়ির বউটি বেড়াতে এসেছে একদিন বউটিকে এত সুন্দর কোনো দিন তো মনে হয়নি ওর ঠিক যেন একটা গোলাপি পদ্ম আর কি অপূর্ব লেগেছে তাকে বেনারসি শাড়িটায় কিন্তু তার চোখ নাক চিবুকের সৌন্দর্য তার শাড়ির ঘটা এসব ছাড়িয়ে উমার চোখ কখন গিয়ে পড়েছে তার জড়োয়া নেকলেসে এমনিতেই গোলগাল স্বাস্থ্য বউটির মুক্ত নেকলেসটা কণ্ঠি থেকে প্রায় আঙুল বুক ঢেকে আছে কি অপরূপ যে লেগেছে তাকে গল্প করতে করতে তার কাছে গিয়ে বসেছে উমা তারপর তার গলার নেকলেসে হাত দিয়ে দেখেছে কিছুতেই হাত ছড়ার ইচ্ছে হয়নি যেন ইচ্ছে হয়েছে একবার খুলে নিয়ে নিজে পড়ে বড় আয়নাতে সামনে দাঁড়িয়ে দেখে কেমন মানায় কিন্তু তা তো সম্ভব নয় তাই মুখে বলেছে কি সুন্দর প্যাটার্ন ভাই বলে উর্মিলার দিকে তাকিয়েছে তারপর শর্মিলা আর উর্মিলার ক্রুদ্ধ ভর্ছনায় হঠাৎ চুপসে গিয়েছে উমা তবু সেই মুহূর্তে ওর মুখ দিয়ে কে জানে কেন বেরিয়ে পড়েছে দিদির ঠিক এমনি একটা আছে শুধু লাল পাথরের জায়গায় সবুজ তা শুনে শর্মিলা আরও চটে গেছে দিদি 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 কেন বলতে পারতো না উর্মিলার এমনি একটা আছে কিন্তু শেষ অব্দি ওর এই স্বভাবের জন্য যে এমন একটা কাণ্ড ঘটে যাবে উমাও ভাবতে পারেনি অথচ ব্যাপারটা একেবারেই তুচ্ছ এতই তুচ্ছ যে কাউকে বলাও যায় না পিস্তুত বোনের বিয়ে আর তাই বিরামিওকে প্রশ্ন করেছিল কি দেয়া যায় বলো তো উমা শুনেছিল বিরাম নাকি ছোটোবেলায় পিসিমার কাছ থেকেই পড়াশোনা করেছিল পিসিমা নাকি বিরামকে খুব ভালোবাসেন তাছাড়া বিরামের এই পিস্তুত বোনটিকে উমারও খুব ভালো লেগেছিল তাই বিরাম জিজ্ঞেস করতেই ও বলেছিল কানের তুল দাও না একজোড়া সেই খুব ভালো বিরামও রাজি হয়েছিল সত্যি তো সোনার কিছু একটা দেয়াই উচিত শর্মিলা উর্মিলা বিরামের মা সকলেই একমত শেষ পর্যন্ত উমাকে সঙ্গে নিয়ে গহনার দোকানে গিয়েছিল বিরাম বেশ একটা বড় সড়ো দোকানে আর দামের অঙ্কটা জানিয়ে বিরাম যখন একজোড়া কম দামি দুল প্রায় পছন্দ করে ফেলেছে তখন হঠাৎ বেঁকে বসল উমা উজ্জ্বল আলোয় শোকেসের কাঁচের নিচে সারি সারি আংটি দুল নেকলেস সাজানো আর সেই দিকে এতক্ষণ তন্ময় হয়ে তাকিয়েছিল উমা বিরাম তার পছন্দ মতো দুলজোড়া দেখিয়ে জিজ্ঞেস করলো এটাই নি কি বলো সঙ্গে সঙ্গে উমা দোকানদারের সামনে বলে উঠল দূর ও কি দেওয়া যায় নাকি কাউকে ও ঘরে পড়বার জন্য বলে শোকেশের একজোড়া পাথর বসানো দুল দেখিয়ে বললে দিদি না ওর বন্ধুর বোনের বিয়েতে ঠিক এমনি একজোড়া দুল দিয়েছিল কি সুন্দর দেখো বিরাম একবার সেই দুলজোড়ার দিকে তাকিয়ে মনে মনে বোধহয় দামটা আঁচ করে নিল আর পর মুহূর্তে রাগে ফেটে পড়ল ক্রুদ্ধ চোখের দৃষ্টিটা একবার উমার মুখের দিকে বুলিয়ে নিয়ে কম দামি দুল জোড়াই কিনল তারপর দোকান থেকে বেরিয়ে এসে বললে তোমার দিদি কাকে কি দিয়েছে সেটুকুই তোমার মনে থাকে কই তোমার বাবা তোমাকে কি দিয়েছেন সে কথার তো মনে থাকে না কথাটা শুনেই ভেতর ভেতরে জ্বলে উঠেছে উমা জ্বলে উঠল তার কারণ কথাটা মিথ্যে নয় উমার বাবা যে গরিব তা কি উমাই জানে না ওর বাবা জোকে বিশেষ কিছুই দিতে পারেনি সে তোমারও লজ্জা কিন্তু সে কথাটা এত স্পষ্ট করে রুড়ো ভাষায় না বললে চলতো না সারা পথ একটা কথা বলল নৌমা। সে সেসব হয়তো রাগ পড়ে যেত কিন্তু বাড়ি ফিরে কেনা দুল জোড়া শর্মিলা আর উর্মিলাকে দেখাতে দেখাতে বিরাম টিপ্পনি কাটলে তোদের বৌদির আবার হিরের দুল না হলে পছন্দ হয় না এত কম দামি দুল দিতে ওর নাক কাটা যাচ্ছে লজ্জায় শর্মিলা ছাড়তে রাজি নয় বললে বড়লোকের মেয়ে কিনা সেদিন সামনের বাড়ির বউটা ঘটা করে শাড়ি গয়না দেখাতে এসেছিল কোথায় ওসব কিছু লক্ষ্য করিনি এমন ভাব করে বসে আছি আমরা বৌদি এমন করতে শুরু করলো যেন জীবনে মুক্তর হার কোথাও দেখেনি অথচ বললে না ওর দিদির ওরকম একটা জড়া নেকলেস আছে ব্যাস এইটুকুই কিন্তু এই ছোট্ট স্ফুলিঙ্গ থেকে কিভাবে যে বিস্ফোরণ ঘটে গেল বোঝা দায় দুপক্ষেরই রাগ একটু একটু করে বাড়তে বাড়তে হঠাৎ একটা তীব্র চিৎকার করে বিদ্রোহ জানালো উমা এবং চিঠি লিখে বাবাকে আনিয়ে পরের দিনই চলে এলো মুক্তারামবাবু স্ট্রিটের সেই গলির বাড়িতে কিন্তু আসল ব্যাপারটা যে কী তা বাবা মাকে বলতে পারল না এমন একটা তুচ্ছ ব্যাপার কি করে বলবে ও তাছাড়া বাপের বাড়িতে ফিরে আসার সঙ্গে সঙ্গেই ওর রাগ পড়ে গিয়েছিল কেমন যেন লজ্জাও করছিল বাবা মা কী ভাবছেন কে জানে গোপন কথাটা প্রকাশ করে কাউকে বলতে না পেরে আরও বিমর্ষ হয়ে পড়ল সে সারাদিন চুপচাপ বসে থাকে জানলার ধারে আর কেবলই মনে হয় বিরাম আসবেও কেউ ফিরিয়ে নিয়ে যেতে না বেশ কয়েকদিন কেটে গেল তবু বিরাম এলো না পরিবর্তে একদিন ওর দিদি এসে হাজির হল ভাবলে কিছু একটা মান অভিমানের পালা চলছে নিশ্চয়ই তাই বললে চুপচাপ এখানে এক একা রয়েছিস তার চেয়ে চল না আমার কাছে দিন কয়েক থাকবি একটু থেমে আবার বললে যাবি তো বল একটা ট্যাক্সি ডাকতে বলি ট্যাক্সি হঠাৎ হেসে উঠল মা একটা গাড়ি কিনতে বলোনো জামি বাবুকে আমার বড় নন্দাই সেদিন এসেছিল একটা নতুন গাড়ি কিনেছে কি চমৎকার না গাড়িটা অনেক দাম আজকাল নাকি পাওয়াই যায় না হাসছে বছর আমরাও আরও কি যেন বলতে যাচ্ছিল কি যেন বলার ইচ্ছে ছিল ওমার কিন্তু দিদির মুখের দিকে তাকিয়ে হঠাৎ চুপ করে গেল আর ওর দিদি তখনও স্থির দৃষ্টিতে আছে ওমার চোখের দিকে একটু আগে কথা বলতে বলতে যে চোখ চোড়া লোভে চকচক করছিল তার দিকে গল্প কথন বাইকল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন রমাপদ চৌধুরীর গল্প লোভ আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন চেষ্টা করবেন গল্প ডাউনলোড না করে শুনতে এক পর্বের ছোট ছোট গল্প ডাউনলোড না করে শুনলেই ভালো সেটা আমার জন্য উপকার হয় ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা